অত্যাধুনিক ফেসবুক, ইউটিউব সহ সামাজিক মাধ্যমের কচকচানিতে আজও অস্তিত্ব টিকিয়ে রেখেছে গ্রামাঞ্চলের ঐতিহ্যমণ্ডিত গাজন নৃত্য। গ্রামাঞ্চলে পাড়ায় পাড়ায় চলছে শিবগৌরীর গাজন নৃত্য। চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজোর মাধ্যমে এই গাজন নৃত্যের পরিসমাপ্তি ঘটবে। কার্যত এই গাজন নৃত্য চড়ক পুজোর প্রস্তুতি। মুখে রং মেখে নিজেদের শিবগৌরী সাজিয়ে ঠাকের তালে গাজন নৃত্য হিন্দু সনাতনীদের, বিশেষ করে বাংলা ধর্মীয় অনুষ্ঠান হলেও এর মধ্যে ঐতিহ্যের সংস্কৃতির ছাপ স্পষ্ট। বর্তমানে ইন্টারনেট তথা ইউটিউব ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যমে ব্যাপক কচকচানি। ফলস্বরূপ শহরে ইদানিং এই সংস্কৃতির আংশিক বিলুপ্তি হলেও গ্রামাঞ্চলে কিন্তু এই গাজন নৃত্য সংস্কৃতির অস্তিত্ব টিকিয়ে রেখেছে। এর নিরীক্ষে সাব্রুমের দমদমায় ঢাকিয়ে তালে গাজন নৃত্যে এই ঐতিহ্যমণ্ডিত সংস্কৃতির প্রাণ স্পন্দন পরিলক্ষিত। জোলাইবাড়ি, কলারা, সাব্রুম, দোলবাড়ি অন্যান্য এলাকায় পরবর্তী 7-8 দিন যাবত এই গাজন নৃত্য পরিবেশিত হবে বলে জানালেন সংশ্লিষ্ট ঢাকির দলের পরিচালক। আর এমনা আগে আমরা অন্য দলের সাথে করেছি, আজকে আমরা একটা নতুন দল খুলেছি সবাই মিলে ঢাকিটা মানে সম্পূর্ণ করার জন্য। তোমাদের এই চড়ক পূজাটা কোথায় হয়? চড়ক পূজাটা ভূমি টিলা কালীবাড়ি। কতদিন ধরে চলবে এই গাজন নৃত্য? এই গাজন নৃত্য মনে করেন না 9-10 দিন বা 8 দিন। কবে থেকে কবে শেষ করবে? ফুল বিশুর পরের থেকে মানে পরবের দিন রাত্রে। কোন কোন তোমরা সাব্রুমের মধ্যে কোন কোন জায়গার মধ্যে ঘুরো এই গাজন নৃত্য নিয়ে? এই গাজন নৃত্য যেখানে সেখানে মনে করেন জোলাইবাড়ি, কলাছড়া, সাব্রুম, দোলবাড়ি। কিরকম সাড়া পাওয়া যায় মানুষের মধ্যে? ভালো সাড়া পাওয়া যায়। আগে আমরা করেছিলাম ওই যে সাব্রুমের প্রিয়তশীল তার সঙ্গে, এখন আমরা নিজে চিন্তা করে দেখেছি যে একটা দল বের করে দেব। আজকেই প্রথম? আজকেই প্রথম। কার্যত রাজ্যে চৈত্র মাস, এই গাজন নৃত্য চড়ক পুজোর প্রস্তুতি। চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো হওয়ার রেওয়াজ। এই গাজন নৃত্যের মাধ্যমে বিভিন্ন বাসাবাড়ি থেকে যে অনুদান মিলবে সংগৃহীত সেই অর্থে করা হবে চড়ক পুজোর আয়োজন। সর্বোপরি আজও এই গাজন নৃত্য সাধারণ মানুষের কাছে সমান উপভোগ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।